অনেক এজেন্সি আছে যারা ভুয়া নামে এখানে এজেন্সি খুলে সাধারণ প্রবাসী অর্থাৎ যারা সিঙ্গাপুর আসতে চায় তাদের কাছ থেকে বিশাল একটা অর্থ নিয়ে তারা লাপাত্তা হয়ে যাচ্ছে। বর্তমানে আসলে যেটা দেখা যাচ্ছে গত 2-3 বছর ধরে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক আইপিও সত্যায়িত করার যে বিষয়টা এটা নিয়ে একটু জটিলতা হচ্ছে, অনেক প্রবাসীরা এটার কারণে ভোগান্তি হচ্ছে। এবং ব্যক্তিগতভাবে আমিও হাই কমিশন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছি এবং এই সত্যায়িত বিষয়টা আসলে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই সত্যায়িত প্রথা কেন, কেনই বা এটা করতে হবে, কি দরকার আছে। তখন ওনারা যেটা বলেছেন যে সত্যায়িত করার পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে অনেক এজেন্সি আছে যারা ভুয়া নামে এখানে এজেন্সি খুলে সাধারণ প্রবাসী অর্থাৎ যারা সিঙ্গাপুরগামী প্রবাসী যারা সিঙ্গাপুর আসতে চায় তাদের কাছ থেকে বিশাল একটা অর্থ নিয়ে তারা লাপাত্তা হয়ে যাচ্ছে। এই জন্য অনেকে প্রবাসী অর্থাৎ প্রবাসগামী অনেক আমাদের বাংলাদেশি ভাইরা তাদের অর্থ খুঁজছেন এখানে। এবং সিঙ্গাপুরে কিছু ভুয়া ওনারা যেটা আমাকে বলেছে যে ওটা ওনারা বলে থাকে যে ঘোস্ট কোম্পানি অর্থাৎ কিছু ভুয়া কোম্পানি অর্থাৎ নামে বেনামে কোম্পানিগুলো রেজিস্ট্রেশন করে আসলে তাদের কোনো স্থায়িত্ব নেই, তাদের কোনো তেমন একটা অফিস নেই, কর্ম নেই, তারাও এই সকল কোম্পানির নামে আইপিএ করে এখানে আনার পরে তারপর তারা 1-2 মাস পরে বলছে কাজ দিয়ে তুমি চলে যাও। তখন একটা প্রবাসী বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো ওনারা এই কজগুলো বলেছেন, স্পেশালি আমার কাছে বলেছেন, এই জন্য ওনারা বলেছেন যে আসলে আইপিএ সত্যায়িত প্রথা দরকার আছে কারণ এখানে কিছু লোকে ভোগান্তি হলেও অসংখ্য প্রবাসী আবার এখান থেকে তারা লাভবান হচ্ছে অর্থাৎ তারা প্রতারিত হচ্ছে না ভুয়া এজেন্টধারী কোনো প্রতারকের কাছ থেকে। কিন্তু অনেকে বলছে যে এর ফলে তো মার্কেটটা হারাচ্ছে, জটিলতা নিয়োগ জটিলতায় যখন কি এরকম প্রলম্বিত হচ্ছে তখন তারা চলে যাচ্ছে মিয়ানমারের দিকে, বলছে যে বাংলাদেশের এই মার্কেটটা মিয়ানমার এখন দখল করছে। এটা অবশ্য সত্য কথা যে আমরা অতীতে যেভাবে মিয়ানমার শ্রমিকদের সিঙ্গাপুরে আসতে দেখেছি এখন বিভিন্ন কোম্পানিতে অনেক প্রবাসী ভাই বলেছেন যে মিয়ানমার থেকে শ্রমিক আসছে, এর পিছনে হয়তো বা অন্য কোনো কারণ অথবা এটি একটা কারণ থাকতে পারে। অনেক এমপ্লয়ার যারা আছে তারা আইপিএ সত্যায়িত করতে গিয়ে অনেক সময় বিড়ম্বনার শিকার হচ্ছে। প্রথমে এই আপনার আইপিএ কপিটা নিয়ে এম্বাসিতে যেতে হয়, তখন এম্বাসি ওটাকে সত্যায়িত করে এবং সত্যায়িত করতে ওনারা $12 নেন সিঙ্গাপুর ডলার। পরক্ষণে এটা সত্যায়িত করার পরে ওনারা সিস্টেমে অর্থাৎ অনলাইনে এটা আপডেট করেন, বাংলাদেশ বিএমইটি অফিসের সঙ্গে ওনাদের কানেকশন রয়েছে অনলাইনের মাধ্যমে, বিএমইটি অফিসের অনলাইনে যখন এটা আপডেট হয় তখনই কেবলমাত্র বাংলাদেশ বিএমইটি অফিস থেকে এই ম্যানপাওয়ার কার্ড ইস্যু করা হয়। যতদিন না পর্যন্ত আপনার অনলাইনে এই সিস্টেমটি দেখা যাবে না, আপডেট হবে না, ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে এই বিএমইটি কার্ড তার নামে ইস্যু করা যাবে না। ও তাহলে সব মিলিয়ে মানে এই প্রসেসটা মানে 1.5-2 মাস এরকম লেগে যায়। বর্তমান যে সময় আসলে সবকিছু মিলিয়ে এখানে আইপিএ সত্যায়িত করতে দিলে প্রায় 10 থেকে 15 দিন লেগে যাচ্ছে অনলাইন ভার্সন আসতে, এবং 10-15 দিন লাগার পরে বাংলাদেশে আবার আপনার ম্যান পাওয়ার করতে লেগে যাচ্ছে 7 থেকে 10 দিন, এবং সেটা যদি মফস্বল এলাকা হয় যেমন বিভাগীয় শহরের বাহিরে সেখানে আরও সময়টা বেশি নিচ্ছে সেই সকল এজেন্সিগুলো। সবকিছু মিলিয়ে টোটালি আপনার 1 মাস পার হয়ে যাচ্ছে একটা শ্রমিকের আইপিএ বের হওয়ার পর থেকে সিঙ্গাপুরে প্রবেশ করতে। আমি এই সাথে একটু যোগ করতে চাই যেটা আমি আসলে আপনার ভিডিওটা যেহেতু বাংলাদেশের অনেকেই দেখেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিভিন্ন এজেন্সি বলেন, আমি এতটুকু বলবো যে আসলে হাই কমিশনের সঙ্গে আমি কথা বলেছি, ওনারা অনলাইনে এই সত্যায়িত প্রথাটা আনতে চাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে আসলে ওনারা অনলাইনে যে সিস্টেমটা চালু করেছেন ওটা আটকে আছে বাংলাদেশ থেকে কয়েকটি এজেন্সি যেটা আপনি বলতে পারেন কয়েকটা মন্ত্রণালয় থেকে আসলে তাদের অনুমোদন পাওয়া দরকার আছে কারণ এটা পাসপোর্ট সংক্রান্ত বিষয় যে পাসপোর্ট নাম্বার ব্যক্তিগত তথ্য অনেকটা রিলেটেড যখন এটা অনলাইনে চলে যাবে। সুতরাং এই সিস্টেমটা যদি অ্যাক্সেসটা যদি বাংলাদেশ থেকে আসলে ক্লিয়ার করা হয় সিঙ্গাপুর হাই কমিশন অফিসের অফিসকে তাহলে আমার মনে হয় অনলাইনে আসলে কাউকে এখানে আসলে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না এবং এটা খুব দ্রুত আকারে এটা আসলে ঘরে বসেই অর্থাৎ যাদের কোম্পানি বসেই কোম্পানির দ্বারা করা সম্ভব। এক্ষেত্রে বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো আছে সংশ্লিষ্ট তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে, সিঙ্গাপুরের হাই কমিশন অফিসকে সাহায্য করতে হবে, তবেই না কেবলমাত্র আমাদের প্রবাসী ভাইয়েরা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে পারে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফিরোজ ভাই, ধন্যবাদ আপনাকে।